দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লাড ব্যাংকে রক্ত সংকট দিন দিন বেড়েই চলেছে। এমতো অবস্থায় রক্ত সংকট দূর করতে এবার এগিয়ে এলো বালুরঘাট জেলা আদালতের ল ক্লার্করা। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের বালুরঘাট মহকুমা আদালত কমিটির 42তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিন দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট জেলা আদালত চত্বরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কাজের ফাঁকে ল ক্লার্করা রক্তদানে অংশগ্রহণ করেন। শুধুমাত্র ল ক্লার্ক নয়, আদালতের আইনজীবী সহ বিচারকরাও রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। এদিন এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মূলত রক্ত সংকটের পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতেই এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান রাজ্য কমিটির সদস্য তথা প্রধান উদ্যোক্তা রানা সিংহ রায়। আমাদের পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন বালুরঘাট ইউনিট কমিটি ব্যবস্থাপনা, আমরা হচ্ছে আমাদের সংগঠনে আজকে 42 বছর পূর্তি হচ্ছে, 42 বছর প্রতিষ্ঠা দিবস। সেই উদ্দেশ্যে আমরা মনে করলাম যে আমরা তো অনেক রকম কাজ করি, তো আমরা এই মুহূর্তে গোটা জেলায় হচ্ছে রক্তের একটা অভাব রয়েছে এবং প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে তারা হচ্ছে রক্তের অভাব, মানে ব্লাড ব্যাঙ্কের একটা ঘাটতি রয়েছে। তাই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি যাতে এই মুহূর্তে যদি রক্তের প্রয়োজনীয়তা যেটা আছে তার যদি কিছুটা হলেও লাঘব করা যায়। আমরা আমাদের সারাদিনের যে কাজ আমরা ল ক্লার্ক আমরা করি তার মধ্যে থেকেই আমাদের ছেলেরা তারা হচ্ছে এখানে রক্ত দিচ্ছে, কাজ করে এসে রক্ত ভরিয়েছে, উদ্দেশ্যে সফল করতে আমাদের এখানকার কোর্ট প্রশাসন ব্যবসায়ের হ্যাঁ এবং যারা স্টাফ আছেন স্পিক যারা স্টাফ আছেন তারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা আরও এরকম কিছু কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আছে, সেগুলো ভেবে আমরা এখনও 30 জন দিয়েছে, আমাদের এখনও নথিভুক্ত নাম আছে 50 জন। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।